फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल लर्न एंड बी अपडेटेड विद अनिका। बंधुरा, आमरा जानी आज थेके अर्थात 1 सेप्टेम्बर 2022 थेके वेस्ट बेंगलेर प्रत्येकटा ইউনিভার্সিটিতেই কিন্তু পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আমরা অন্যান্য ভিডিওতে অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপের ভিডিওগুলো দেখেছি। এখন আমরা যে ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপের ভিডিওটি দেখব, এটি হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটি বা বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে। এই বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য আমরা কীভাবে ফর্ম ফিল আপ করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে আমার সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সংক্রান্ত নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা এই বাঁকুড়া ইউনিভার্সিটি বা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিজি অ্যাডমিশনের জন্য কিভাবে ফর্ম ফিল আপ করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। গুগল ক্রোমে বাঁকুড়া ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। বাঁকুড়া ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি ইন বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি আছে www.bankuraunivh.ac.in, এটি হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এর উপর আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই বাঁকুড়া ইউনিভার্সিটি বা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, তাহলে এখানে দেখতে পাবেন পিজি অ্যাডমিশন 2022 to 2023 বলে একটা অপশন আছে, এর উপর আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন দেওয়া আছে অ্যাডমিশন টু পিজি কোর্সেস ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2022 to 2023 অনগোয়িং। এখানে কিন্তু বিভিন্ন ধরনের নোটিফিকেশানগুলো দেওয়া আছে, আপনারা যদি নোটিফিকেশান দেখতে চান তাহলে কিন্তু এখান থেকে এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করে এই বিষয়টা একটু দেখতে পারেন। এখানে নেক্সট দেখুন, এখানে কিন্তু অনেকগুলোই লিঙ্ক দেওয়া আছে। এখানে দেখুন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, তার মধ্যে একটি লিঙ্ক আছে লিঙ্ক ফর পিজি অ্যাডমিশন পোর্টাল। আপনারা এখানে এন্টারে ক্লিক করবেন এই পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করার জন্য। নেক্সট দেখুন এখানে অ্যাডমিশান লিঙ্ক আছে, আপনারা এই অ্যাডমিশান লিঙ্কে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আছে অনলাইন অ্যাডমিশান সিস্টেম, রেজিস্ট্রেশন, স্টুডেন্ট লগইন। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব, কারণ আমরা নতুনভাবে রেজিস্ট্রেশন করে যেহেতু ফর্ম ফিল আপ করবো, তাই আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। আপনারা যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখার জন্য স্টুডেন্ট লগইনে ক্লিক করে আপনারা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখতে পারেন। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখানে আপনাদেরকে কিন্তু ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখুন কী কী ডিটেলস লাগছে। ফার্স্ট এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, তারপর যদি মিডিল নেম থাকে তাহলে দেবেন, না হলে লাস্ট নেমটা দিয়ে দেবেন। তারপর যেটা লাগছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বারটাই হতে হবে। নেক্সট লাগছে ইমেল আইডি, এটাও কিন্তু ভ্যালিড হতে হবে। তারপর যেটা লাগছে পাসওয়ার্ড, এখানে আপনারা একটা পাসওয়ার্ড চুজ করবেন আপনাদের পছন্দ মতো। তারপর যেটা লাগছে রোল নাম্বার, আপনাদের গ্র্যাজুয়েশনের রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে দিয়ে এখানে দেখুন রেজিস্টার বলে একটা অপশন আছে, এই রেজিস্টারে ক্লিক করবেন। এই রেজিস্টারে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এবং আপনারা এখানে দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড। আপনারা এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তারপর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা যদি সেভ পাসওয়ার্ড করতে চান তাহলে সেভ করতে পারেন। এবার এখানে দেখুন দেওয়া আছে অ্যাপ্লিকেশান নম্বর এবং পাসওয়ার্ড, এই অ্যাপ্লিকেশান নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে। আমি আমার অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এরপর আমি লগ ইনে ক্লিক করলাম। এই লগ ইনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এবং এখানে আপনাদেরকে কিছু ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে দেখুন ফার্স্ট লাগছে অ্যাকাডেমিক ডিটেলস, এই অ্যাকাডেমিক ডিটেলসের মধ্যে প্রথমে আছে গ্র্যাজুয়েশান। এই গ্র্যাজুয়েশানের মধ্যে দেখুন নেম অফ দ্য ইউনিভার্সিটি, লাস্ট অ্যাটেন্ডেড, আপনারা যে ইউনিভার্সিটি থেকে লাস্ট পাস করেছেন ওই ইউনিভার্সিটির নেমটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে কিন্তু অনেক ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, আপনারা যে ইউনিভার্সিটি থেকে পাস করেছেন ওই ইউনিভার্সিটির নামটা এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে নেম অফ দ্য কলেজ, লাস্ট অ্যাটেন্ডেড, আপনারা গ্র্যাজুয়েশান যে কলেজ থেকে পাস করেছেন ওই কলেজের নেমটা এখানে দিতে হবে। নেক্সট হচ্ছে ইয়ার অফ পাসিং, গ্র্যাজুয়েশান, আপনারা কোন ইয়ারে গ্র্যাজুয়েশান পাস করেছেন ওই ইয়ারটা এখানে দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, এগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে, আপনারা ওখান থেকে দেখে কিন্তু খুব কেয়ারফুলভাবে এগুলো ফিল আপ করবেন। আমি জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে এগুলো দেখাচ্ছি, কিন্তু আপনারা যখন ফিল আপ করবেন আপনাদের মার্কশিট দেখে বা আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে কিন্তু এগুলো খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। নেক্সট দেখুন
মার্কস অবটেইনড ইন প্রিভিয়াস এক্সামিনেশনস, এখানেও কিন্তু আপনাদেরকে খুব কেয়ারফুলভাবে এগুলো সিলেক্ট করতে হবে। দেখুন এখানে ফার্স্ট আছে কোয়ালিফাইং এক্সামিনেশন নেম, ফার্স্ট হচ্ছে মাধ্যমিক, তারপর এইচএস, তারপর গ্র্যাজুয়েশন। আপনারা এখানে বোর্ডের নামগুলো সিলেক্ট করবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। মাধ্যমিকের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এইচএসের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এবং গ্র্যাজুয়েশন এখানে আপনারা সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে ইয়ার, আপনারা কোন ইয়ারে এই মাধ্যমিক পাস করেছেন বা এইচএস পাস করেছেন বা গ্র্যাজুয়েশন পাস করেছেন, এটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন সাবজেক্ট, অনলি স্পেস ইজ অ্যালাউড, আপনাদের কোন কোন সাবজেক্ট ছিল মাধ্যমিকে, কোন কোন সাবজেক্ট ছিল সেগুলো এখানে দিতে হবে, তারপর এইচএসে কোন কোন সাবজেক্ট ছিল এবং গ্র্যাজুয়েশনে কোন অনার্সে পড়েছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে ফুল মার্কস, মার্কস অবটেইনড, আপনাদের কত মার্কসের এক্সাম হয়েছে এবং আপনারা কত মার্কস পেয়েছেন এগুলো কিন্তু এখানে মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে দিয়ে দেবেন। তারপর পার্সেন্টেজটা কিন্তু একা একা সিলেক্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, এগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আছে, এই রেজিস্ট্রেশন নাম্বারটা ওখান থেকে দেখে দিয়ে দেবেন। নেক্সট দেখুন যেটা লাগছে পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলসের মধ্যে অ্যাপ্লিক্যান্টস ফুল নেম, এখানে আপনারা আপনাদের নামটা দিয়ে দেবেন, তারপর ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ানস নেম, রিলেশন উইথ গার্ডিয়ান, গার্ডিয়ানস মোবাইল নাম্বার, ফ্যামিলি মান্থলি ইনকাম, সরি ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনারা এখান থেকে ফ্যামিলি অ্যানুয়াল ইনকামটা সিলেক্ট করবেন। নেক্সট হচ্ছে ন্যাশনালিটি, আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে রিলিজিয়ান, এটাও এখানে আছে, সিলেক্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে জেন্ডার, কাস্ট অর ক্যাটাগরি, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি, ওই কাস্টটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন কাস্ট সার্টিফিকেট ইস্যুড স্টেট, যদি আপনারা কাস্ট সিলেক্ট করেন তাহলে আপনারা এই ইস্যু স্টেটটা এখানে দিতে হবে, এবং ইস্যু অথরিটি, এখানে কিন্তু দুটো অপশন আছে, আপনারা ইস্যু অথরিটিও এখান থেকে দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে কাস্ট সার্টিফিকেট নম্বর, আপনারা যদি কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই নাম্বারটা এখানে দিতে হবে। নেক্সট দেখুন ডিফারেন্টলি এবলড বা পিডাব্লিউডি, যদি আপনারা হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট আছে ব্লাড গ্রুপ, ম্যারিটাল স্ট্যাটাস, সিঙ্গেল অর ম্যারিড, ফাদার্স অকুপেশান, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন, মাদার্স অকুপেশান, এটাও সিলেক্ট করবেন। নেক্সট যেটা লাগছে কন্ট্যাক্ট ডিটেলস, এর মধ্যে মোবাইল নাম্বার লাগছে, ইমেল আইডি, পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, এখানে কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে এই অ্যাড্রেসটা দিয়ে দেবেন, অ্যাড্রেস লাইন 1, সিটি নেম, ডিস্ট্রিক্ট, স্টেট, কান্ট্রি, পিনকোড, এগুলো কিন্তু খুব কেয়ারফুলভাবে আপনারা দিয়ে দেবেন। এবং দেখুন নিচে আছে করেসপন্ডেন্স ডিটেলস, যদি পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে কিন্তু এখানে সিলেক্ট করবেন, তাহলেই এখানে কিন্তু একা একা সিলেক্ট হয়ে যাবে, যদি না হয় তাহলে কিন্তু এগুলো আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে নেবেন। এগুলো কিন্তু খুব কেয়ারফুলভাবে আপনারা ফিল আপ করে এখানে দেখুন সেভ অ্যান্ড রিভিউ বলে একটা অপশন আছে, এই সেভ অ্যান্ড রিভিউতে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড রিভিউতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখুন রেকর্ড সেভ সাকসেসফুলি, এখানে কিন্তু আপনাদের পুরো ডিটেলসটা দেখাবে, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি, আপনাদের পুরো ডিটেলসটা কিন্তু এখানে চলে এসেছে, আপনারা মিলিয়ে নেবেন সব ঠিকঠাক আছে নাকি। নেক্সট দেখুন এখানে একটা ডিক্লারেশান দেওয়া আছে, আপনারা এখানে সিলেক্ট করবেন, তারপর আপনারা যদি ব্যাক অ্যান্ড এডিট করতে চান তাহলে এডিট করতে পারেন, না হলে এখানে নেক্সটে ক্লিক করবেন। এই নেক্সটে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখুন দেওয়া আছে নো চেঞ্জ অর এডিট অফ অ্যাপ্লিকেশান উইল বি অ্যালাউড আফটার ফাইনাল সাবমিশন, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না, তাই আপনারা কিন্তু আরেকবার ভালো করে দেখে নিতে পারেন, যদি আপনাদের দেখার কোনো না প্রয়োজন থাকে তাহলে কিন্তু এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। এই ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখুন কী কী ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে, ফার্স্ট হচ্ছে ডকুমেন্ট টাইপ, এখানে যে যে ডকুমেন্টস লাগছে তার মধ্যে প্রথমে হচ্ছে ডেট অফ বার্থ প্রুফ, এখানে কিন্তু আপনারা চুজ ফাইলে চুজ করে আপলোড করবেন, এখানে ডেট অফ বার্থ হিসেবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারেন। নেক্সট হচ্ছে মাধ্যমিকের মার্কশিট, আপনারা এখানে চুজ ফাইলে চুজ করে আপলোড করে দেবেন। নেক্সট যেটা লাগছে এইচএসের মার্কশিট, আপনারা এখানে চুজ ফাইলে চুজ করে আপলোড করবেন। তারপর যেটা লাগছে কাস্ট সার্টিফিকেট, এটাও কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে, যদি আপনারা জেনারেল হয়ে থাকেন তাহলে কিন্তু এটা লাগছে না। নেক্সট দেখুন ফাইনাল মার্কশিট অফ গ্র্যাজুয়েশান, এখানে কিন্তু আপনাদেরকে ফাইনাল মার্কশিটগুলো দিতে হবে গ্র্যাজুয়েশানের, আপনারা চুজ ফাইলে চুজ করে কিন্তু আপলোড করতে পারবেন। নেক্সট হচ্ছে সিগনেচার আপলোড, এটাও কিন্তু আপলোড করবেন, ফটো আপলোড, এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে আপলোড করে দেবেন। এখানে দেখুন এই যে আপলোডের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে, যেমন আপনাদের ফটোর সাইজটা কিন্তু 20 KB থেকে 50 KB এর মধ্যে হতে হবে, সিগনেচারের সাইজও 10 KB থেকে 30 KB এর মধ্যে হতে হবে, এবং আদার যে ডকুমেন্টের সাইজগুলো 10 KB থেকে 300 KB এর মধ্যে হতে হবে, এবং ডকুমেন্ট
জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। এখানে মাইগ্রেশন সার্টিফিকেট ইজ নট ম্যান্ডেটারি, এটা লাগছে না, এবং এই সমস্ত আপনারা খুব কেয়ারফুলভাবে আপলোড করে এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন। এই আপলোড ডকুমেন্টে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কোর্স অ্যাপ্লাই, এবং এখানে কিন্তু আপনাদেরকে কোর্স অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখুন কোর্স অ্যাপ্লাইয়ের মধ্যে কী কী করতে হচ্ছে। ফার্স্ট হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে কোর্স নেম আপনারা এখান থেকে কোর্স নেমটা সিলেক্ট করবেন, এমএ, এমএসসি, এলএলএম, এমএসডাব্লিউ, আপনারা যে কোর্সে এখানে অ্যাপ্লাই করতে চান ওই কোর্সটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন সাবজেক্ট, আপনারা যে সাবজেক্টে মাস্টার ডিগ্রি করতে চান বা পোস্ট গ্র্যাজুয়েশন করতে চান ওই সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, আপনারা ওই সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। নেক্সট আছে পার্সেন্টেজ অফ মার্কস ইন অনার্স অর ইকুইভ্যালেন্ট সাবজেক্ট, অর্থাৎ আপনাদের অনার্সে কত পার্সেন্ট মার্কস আছে ওই সাবজেক্টে সেটা কিন্তু এখানে দিতে হবে। নেক্সট দেখুন অ্যাপ্লাই বলে একটা অপশন আছে, তার আগে এখানে দেখুন কিছু ইম্পর্টেন্ট নোটিশ আছে, আপনারা এই ইম্পর্টেন্ট নোটিশগুলো একটা ভালোভাবে দেখে নেবেন। তারপর এখানে দেখুন অ্যাপ্লাইতে আপনারা ক্লিক করবেন, এই অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু সাকসেস দেখাবে, আপনারা এখানে ওকে করে দেবেন। নেক্সট দেখুন এখানে নেক্সট বলে একটা অপশন আছে, এই নেক্সটে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এবং আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের কিছু ডিটেলস চলে এসেছে, আর একটা বিষয় এখানে আছে ইনস্টিটিউট নেম, এখানে কিন্তু আপনাদেরকে চুজ করতে হবে, দুটো ইনস্টিটিউট নেম আছে, আপনারা দুটো ইনস্টিটিউটকে চুজ করে কিন্তু অ্যাড করবেন। তাহলে এখানে দেখতে পাবেন ইনস্টিটিউট নেম প্রেফারেন্স, আপনারা আরেকটা ইনস্টিটিউটকেও চুজ করবেন এবং অ্যাড করে দেবেন, তাহলেই কিন্তু প্রেফারেন্স টুতে চলে আসবে। তারপর আপনারা এখানে সেভে ক্লিক করবেন, এই সেভে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। ইফ ইউ সাবমিট ওয়ান্স দেন ইউ ক্যানট মডিফাই প্রেফারেন্স, এখানে আপনারা ওকে করে দেবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এবং আপনারা এখান থেকে কিন্তু আপনাদের কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে, হাউ টু অ্যাপ্লাই, হাউ টু পে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাভেলেবল সাবজেক্টস, সিট অ্যাভেলেবল, ফিজ স্ট্রাকচার, আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে এর উপর ক্লিক করলে কিন্তু এই সমস্ত বিষয় সম্পর্কে আপনাদের ধারণা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা কিন্তু কনফার্মেশন পেজটা প্রিন্ট আউট করবো, তাই আপনারা আরেকবার লগ ইন করে নেবেন, আপনাদের অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আরেকবার আপনারা সাইন ইন করে নেবেন। আপনারা অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনাদের সামনে এই ধরনের পেজ চলে আসবে, এবং আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং আপনারা এখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করতে পারবেন। এখানে দেখুন আপনাদের পুরো ডিটেলসটা চলে এসেছে, আপনাদের কন্ট্যাক্ট ডিটেলস বা একাডেমিক ডিটেলস বা আদার যে এডুকেশনাল ডিটেলসগুলো দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন ওই সমস্ত ডিটেলসগুলো এখানে চলে আসবে। আপনারা কিন্তু খুব ভালো করে একটু মিলিয়ে দেবেন, তারপর এখানে দেখুন প্রিন্ট বলে একটা অপশন আছে, এই প্রিন্টে আপনারা ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনাদের এই যে কনফার্মেশন পেজটা প্রিন্ট হয়ে যাবে। এবং আপনারা এই কনফার্মেশন পেজটা কিন্তু প্রিন্ট আউট করে ভালো করে রেখে দেবেন, কারণ পরে কিন্তু এটা কাজে লাগতে পারে। এবং এটিই হচ্ছে এই বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল আপ, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল, আমি তাদের রিকোয়েস্ট রাখতেই ভিডিওটা তৈরি করেছি। তাই আপনারা এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কিন্তু এইভাবেই আপনারা আমাকে সাপোর্ট করুন যাতে আমি আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত আরও নতুন নতুন নোটিফিকেশান আসতে পারে। এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।